اللهم لبيك لبيك لا شريك لك لبيك লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি ও কাবা প্রদক্ষিণের মাধ্যমে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ইতিহাসে এবারই সবচেয়ে বেশি হাজির পদচারণায় মুখরিত হবে কাবা প্রাঙ্গণ। রোববার 25 জুন কাবাঘর প্রদক্ষিণ করেন বিশ্বের 160টি দেশ থেকে আসা লাখ লাখ হাজি। ইতিহাসের সবচেয়ে বড় হজ হওয়ার ব্যাপারে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, এবছর আমরা ইতিহাসে সবচেয়ে বড় হজ প্রত্যক্ষ করব। ২০২০ সালে করোনা মহামারী হানা দেওয়ার পর এবার প্রথমবারের মতো সব ধরনের স্বাস্থ্য বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এবার একসঙ্গে হজ করবেন 25 লাখেরও বেশি মানুষ। তবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাস জানিয়েছিল, 2012 সালে হজ করেছিলেন 31,61,573 জন হাজি, যা ইতিহাসে সবচেয়ে বড় হজ ছিল। এবার এ সংখ্যাটি পার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। করোনা মহামারীর কারণে 2020 সালে হজ করার সুযোগ পেয়েছিলেন মাত্র 10,000 মানুষ, 2021 সালে 59,000, আর গত বছর এই সংখ্যাটি ছিল 10 লাখ। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় হাজিরা মিনার দিকে যাবেন, যা কাবা থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। এরপর আরাফাত ময়দানে যাবেন তারা। শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফাতের ময়দানেই তার সর্বশেষ ভাষণটি দিয়েছিলেন। হাজিরা যেন নির্বিঘ্নে হজের সব আনুষ্ঠানিকতা পালন করতে পারেন, সেজন্য সব ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। মিনায় হাজিদের সুবিধার্থে খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া তাদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এদিকে এবার হজের মৌসুমটা পড়েছে তীব্র গরমের মধ্যে। জানা গেছে হাজিদের প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এই গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে যেন তাদের চিকিৎসা সেবা দেয়া যায়, সেজন্য 32,000 স্বাস্থ্যকর্মী ও পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। এবছর হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল 26 জুন, যা চলবে 1 জুলাই পর্যন্ত। আর এবছর সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে 28 জুন।